হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেলে চলে এলাম। এটা হচ্ছে ঘনমূল নির্ণয়। আমরা এটা একটা ম্যাথ ট্রিক্স, আমরা খুব সহজে ঘনমূল কীভাবে নির্ণয় করব সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে, এটা পুরো ম্যাজিকের মতন হবে ঘনমূল নির্ণয়। এই ঘনমূল নির্ণয় করতে গেলে আমাকে 1 থেকে 10 অবধি ঘনফলগুলি জানতে হবে। যেমন 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 9 কিউব 729, 10 কিউব 1000। এবার আমাদের যেটা মেইন জানতে হবে সেটা হচ্ছে এই 1 কিউবের লাস্ট ডিজিট, একটাই ডিজিট 1, আর 2 কিউবের একটাই ডিজিট 2। এই লাস্ট ডিজিটগুলো আপনাদের জানতে হবে। তো লাস্ট ডিজিট জানার নিয়ম কি? দেখুন, লাস্ট ডিজিট জানার নিয়ম হচ্ছে, যেমন আপনার 4 কিউবের লাস্ট ডিজিট 4, 5 কিউবের লাস্ট ডিজিট 5, 6 কিউবের লাস্ট ডিজিট 6, আর এখানে হচ্ছে 9 কিউবের লাস্ট ডিজিট 9, অ্যান্ড 10 কিউবের লাস্ট ডিজিট 0 বা 0। এটা আমরা একই রয়েছে দেখলাম। আর 1 কিউবের লাস্ট ডিজিট 1 বা একটাই ডিজিট। এবার 2 কিউবের লাস্ট ডিজিট 8, আর 8 কিউবের লাস্ট ডিজিট 2 মনে রাখবেন, 3 কিউবের লাস্ট ডিজিট 7, অ্যান্ড 7 কিউবের লাস্ট ডিজিট 3। এইভাবে আপনি লাস্ট ডিজিটগুলো মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে ঘনমূল নির্ণয় করতে দিচ্ছে, প্রথমটা দেখছি 3 2 7 6 8, আপনি লিখুন 3 2 7 6 8। দেখুন, এই ঘনমূল নির্ণয় করতে গেলে আপনাকে প্রথম 3টে নাম্বার নিতে হবে, 3টে নাম্বার ছেড়ে বাকি নাম্বার আপনাকে চেক করতে হবে। এই 3টে নাম্বারের লাস্ট ডিজিট কি আছে? 8 আছে। তাহলে 8-এর লাস্ট ডিজিট কার আছে? 8-এর লাস্ট ডিজিট আছে হচ্ছে 2-এর। তাহলে এখানে 2 হবে, অবশ্যই এখানে 2 হবে। আর 32 কোথায় আছে? 27 আর 64-এর মাঝখানে, অর্থাৎ 3 কিউব আর 4 কিউব, আমি এখানে ছোট নেব 3, তাহলে 32 হবে এর অ্যান্সার। দেখুন কত ইজি হয়ে যাচ্ছে, কত ইজি করে করা যাচ্ছে। এবার আর একটা দেখুন, এটা হচ্ছে 2 7 4 6 2 5, লাস্টে কত আছে? 5, তাহলে অবশ্যই হবে 5 আসবে অ্যান্সার। আচ্ছা, এই 3টে নাম্বার বাদ দিয়ে এই 3টে নাম্বারকে চেক করুন, কার মাঝখানে আছে? 2 7 4 2 7 4 2 7 2 16 আর 3 43 মাঝখানে আছে। তাহলে আমি 6টাকে নেবো, 6 কিউব আর 7 কিউবের মাঝখানে আছে, তাহলে 6টা নেবো, 6টাকে লিখে দেবো, ছোটো নাম্বারটা নেবো। তাহলে এটা 65-এর কিউব হচ্ছে এটা, অর্থাৎ এই নাম্বারটার ঘনমূল হচ্ছে 65। কি মজার না? দারুণ মজার। পরপর আপনি করতে থাকুন, এই 2 ডিজিট সমস্ত নাম্বার যেগুলো ঘনমূলে অ্যান্সার আছে সেগুলো আপনি করে নিতে পারবেন। দেখুন, এটা হচ্ছে 4 লাস্ট ডিজিট, 4 কিউবের লাস্ট ডিজিট হচ্ছে 4, তাহলে এটা 4 হবে। আর আপনি 3টে নাম্বার যদি বাদ দেন তাহলে 85, এই 85 নাম্বারটা কার মাঝখানে আসছে? 64 আর 125, অর্থাৎ 4 কিউব আর 5 কিউব, তাহলে এটা হবে 44-এর কিউব হচ্ছে এই 85184। বোঝা গেল? তারপরে আপনি দেখুন, এটা 357911। আচ্ছা, এবার 1 আছে, 1 মানে 1 হবে। এবার আপনি দেখুন, এই 3টে নাম্বার ছেড়ে দিন, এই 3টে নাম্বারকে দেখুন, 357 কত মধ্যে আছে? 343 আর 512-এর মধ্যে আছে, মানে 7 কিউব আর 8 কিউব, তাহলে আমরা কত বসাবো? 7। দেখুন কত মজার মজা করে এই অঙ্কগুলো করে নেওয়া যাচ্ছে।
লাস্ট অঙ্ক যেটা আছে সেটা দেখুন 704965, তাহলে 5 আছে 5 হবে, আর এটা হচ্ছে 704, 504, 512 আর 729 এর মধ্যে আছে, তাহলে 8³ আর 9³ কী লিখবো, 8³। দেখুন কত তাড়াতাড়ি আমরা ঘনমূল নির্ণয় করে দিলাম। এই ভিডিওটা দেখে যদি সত্যি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।